ঘর পুড়ল, লাঞ্ছিত হলো লক্ষ লক্ষ নারী, পিতামাতার মৃতদেহের বুকে হামাগুড়ি দিল আবুজ শিশু। কিন্তু বাঙালি থামল না, টানা নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল। এই বাঙালি জাতিকে পরাধীনতার শেকল ভেঙে স্বাধীন হতে উদ্বুদ্ধকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সমগ্র জাতিকে যিনি যুগের পর যুগের পরাধীনতা থেকে মুক্তি পাওয়ার পথ দেখিয়েছিলেন, তাঁর বিশালতা ও অবদানকে শব্দে বর্ণনা করা কি আদৌ সম্ভব?